কি চালু হয়েছে জিনিস জানেন বিহারে? আপনারা তো ওই জালসা ভালো করে শুনেন না, ওই কেবেলে কহ ছিল মানে ওর বেটাটা রাইতে মানে সকালে সব বিছানা থেকে উঠে না ভালো করে, তো ওর বাপ কয়েছে হারে তোর যখন বিয়ে হয়নি তখন সকালে উঠছিলি ভোরে কাজকাম গেলা করছিলি, আর যেদিন থেকে তোর বিয়ে হয়েছে বেলা 8টা 9টা না হলে উঠিস না, ব্যাপারটা কি তোর কহতো? তোর বাপকে হয়েছে বিয়ে করনি তো বুঝোনি, বিয়ে করছে তো বুঝতে। তো ওর বাপ কয়েছে কোন বোকা বেটা রে, হ্যাঁ আমি বিয়ে না করো তো তুই হলি কোনে দেখে রে, তোমার বেটালা করে থাকে কট বিস করলে ভালো লাগবে না। এই যখন নতুন বিয়ে শাড়ি হয় আপনাদের এলাকায় গ্রামে, তো বিয়ে যখন বিয়েটা বাড়ি হয়ে যায় তখন ওই নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে যে ভাই কথা বলেন, হ্যাঁ হো করেন না তো জালসা করতে ভালো লাগবে না, একটু মুড়ি ঝুঁকবেন হ্যাঁ হো করবেন, নতুন বউ গাড়িতে চড়ার সময় কাঁদে বিয়ের দিন কাঁদে, তার মানে এটা মেয়ে ছেলের একটা বৈশিষ্ট্য মানে কাঁদবে। তো একটা বউ কাঁদছে আর যাইছে, এখন দেশে একটা নতুন কুপ্রথা উঠেছে, ওই ওই গাড়িতে বহু উঠবে আর ওই ওই ওর পাঞ্জরে বোকার মতন ওর স্বামীটাকে তখনই বসবে বিয়ের দিনে বসবে, ওর বাপ মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী ওখানে আছে, সরম লজ্জার মাথা বেচা খেয়ে যারা বেহাইয়ারা ওই ওই দিনই আব্বহুর পাঞ্জরে না বসালে হবে না, অন্য গাড়ি দিতে পারবে না ও। হ্যাঁ নতুন একটা কুপ্রথা চালু করেছে বোকা যুবক সমাজেরা, দিয়ে ওই নতুন জামাইটাকে ওর পাঞ্জরে তখন বসাবে, অন্য গাড়িতে বসালে হবে না, যেতে পারবে না, যাবে না, ওখানে বসাবে। তো এইবার লইয়া যাও আমার পাশে দাঁড়িয়ে আছে, তো ও মানে করেছে কি কানছে না, যদি কানে ফের একটা বদলাম হবে যে ভাই মানে মেয়ে ছেলে ফের একটা গল্প করবে হাঁটে, ছুড়ির বিয়ে করার কথা মনে হয়েছিল একটু কাউ কানলে না, তো ওই বদলামের ডরে ভোগা দিয়া মুখ খানকে টেঢা বাঁকা করে ক্যাচ ম্যাচ করে কাঁদবে নানি নানি দড়িয়া যাতে যাব হানে গাঁ ইয়ার গলা ধরছে বইরা কেন, ওয়ার গলা ধরছে মরে কেন, ভোগা দিয়া আর 6 মাস আগে তো মোবাইলে গল্প করে ও আর মোবাইলে ফোন করে করে পাগলা করে রেখেছে, সোনা আর জান আর কলজা আর কুণ্ডাকার কি মানে বইলা ও ই করে দিয়েছে, আর তখন ও ভোগা দিয়ে কাঁদছে নানিকে মরে গেল। হ্যাঁ তখন এবার ওর মার গলা ধরে লাস্টে ওর মার গলা ধরে কয়েছে মা গে, তোর মা কয়েছে কিরে ওটা, কইছে 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা, তার মানে 9 বার বিয়ে হয়ে গেছে এটা 10 নম্বরে, বলছেন 9 থেকে 10 দিন পা এটাও পুরুষ আমার থাকে কি না গে মা, তোর লইয়া স্বামীটার পাঞ্জরে বসার লেগে খালি আছে। ই তখন বলছে চিন্তা করতে হবে না, কইছে কেনে, কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস, তার মানে 21টা হার হয়ে গেছে তুই 22 নম্বরে, তো 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস, তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়ান লাও যাবে না গে মা, কইছে কেনে রে বেটা, কইছে হাড় থেকে ডবলও বেশি হয়ে গেছে, তো হাঁকে এয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি আপনারা উঠাউঠি করেন কটবিস করেন পালাপালি করেন তো আমারও 21 থেকে 22 ছেড়ে বুঝ থাকবো, বুঝতেলেন পালাপালি করবেন না বসে থাকেন। মজার গল্প একটু পরবার আপনাদেরকে শোনাবো, ওয়াজগুলো শুনেন কথা শুনেন তারপরে একটু কালেকশন দেবেন মন ভরে, ইনশাল্লাহ আপনারা একটু কালেকশন দিলে কালেকশনটা উঠিয়ে নেবো, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো, যদি শুনতে থাকেন আরও শোনাবো, যতক্ষণ শুনবেন শুনাইতে থাকবো ভাই, যান চলে না কিন্তু নতুন এসছি আপনাদের দিকে কথা বলতে পারি না শ্বাসকষ্টের মানে এত বকলে গিয়ে আর শ্বাসকষ্ট, যদি ম্যাচিং হতো তো কয়টা যে লাইনের পিস্টন পাল্টা হয়তো তার লাগে না, কিন্তু আল্লাহর দেওয়া লাইনের পিস্টান বুঝলে কিছু হয় না, আল্লাহ চালাইছে বুঝলে থেথেলে মেথেলে চালিয়ে চলে যাচ্ছে আল্লাহর দয়াতে আল্লাহর মেহরবানিতে চলছে না, তো প্রত্যেকের জালসা কতটি সামলাবেন কহেন, সামলা যায় না ভাই, জান বাঁচে না কি করব, নতুন এসছি আপনাদের এলাকায় আপনারাকে শোনাবো। তারপরে আমার পরেও একটা বাংলাদেশ থেকে একটা বক্তা এসেছে আমার ভাই জহিরুল ইসলাম সাহেব, উনিও এসছেন ওনার বক্তব্য শুনবেন আপনারা, ওর সাথে আমি আর বছর ভালোই প্রোগ্রাম করেছি কয়েকটা, কিন্তু এইবার প্রোগ্রাম আজকেই প্রথম ওর সাথে আমার প্রোগ্রাম পড়েছে, একসাথে পড়েনি ভাইয়ের সাথে, তো যাই হোক ওনারও আওয়াজ শুনবেন, তো আপনারা একটু পালাপালি কেউ করবেন না, আপনারা আমি আরও আওয়াজ কম করে শুনলে 1 ঘন্টা শোনাবো, আর মেয়ে ছেলের কথা আপনার ঘে হক ওদের উপরে কতটুক, ওর ঘে হক আপনার ঘে উপরে কতটুক আপনারা শুনে যাবেন, খালি স্ত্রীটাকে মানে গরু পিটা করে মারলে হবে না, গ্যাল দিলে হবে না, স্ত্রীটাকে যদি একটু ভালোবাসা দেন, স্ত্রীটাকে একটু যদি খালি করেন ভালোবাসা দেন কিনা, স্ত্রী পাগলা হয়ে থাকবে যে ভাই, কিন্তু আপনারা বুদ্ধি জানেন না ঘোড়া নেই, জালসা শুনবেন ইউটিউবে দেখবেন হজরত আলী রাজ, দেখবেন সীমাঞ্চল বায়ান, দেখবেন হজরত আলী অফিসিয়াল আমার পার্সোনাল চ্যানেল, মাওলানা হজরত আলী অফিসিয়াল বলবেন, দেখবেন প্রত্যেক দিনকার নিত্য নতুন ওয়াজ, আর সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনকার নতুন ওয়াজ শুন ঢুকবে, আর শিখে নেবেন যে স্ত্রীটাকে কেমন, বাজারে যাবেন
আল্লাহর নবী বলেছেন তুমি যা খেবে তা খিলাও, কিন্তু তুমি এতটি মিষ্টি খেয়েছো, প্লেটের প্লেট মিষ্টি খাচ্ছ, তোমার স্ত্রী প্লেটের প্লেট মিষ্টি চায় না। তুমি বিরিয়ানি খাচ্ছ, তোমার স্ত্রী বিরিয়ানি চায় না। উ চাহে কি, ওকে পার্সোনাল একটু লুকিয়ে দিতে হবে ভাই। আপনারা বুদ্ধিটা শিখালেন, লুকিয়ে দিবেন, কিন্তু সবার সামনে দিবেন না। কীরকম লুকিয়ে দিবেন, নারিকেলের ফাঁক এখানটা লক করে কিনে নেবেন, বেড় দিয়া পেপার দিয়ে বেড় দিয়ে কোমরে গুঞ্জে নেবেন, আর বাড়ি যাবেন, স্ত্রীটাকে খালি দেখবেন দূর থেকে, একবারে চোখ মেরে দেবেন, ইশারা মারবেন এর গায়ে, ও কিন্তু উড়ে চলে আসবে। স্ত্রীটাকে চোখ মারবেন ভাই, খুশি থাকবে। হ্যাঁ, আর যারা ওরকম খ্যাপা আছে ওকে দেখলে একটু এরকম করে দিবেন। আপনি যেটা ওকে শিখাবেন ওটাই শিখবে, না হলে দূর থেকে একটু ইশারা মেরে দিলেন, আরে বাবু চলে আসবে উড়ে ঘরে। আর যেমন উড়ে ঘরে আসবে আর কপাট লাগিয়ে দেন, আর যদি সরম লাগে লোকজন বাড়তে থাকে কপাট লাগাইন না, যেমন ঘরে আসবে দেখেন স্ত্রীটাকে কোলে করাটাও নবীর সুন্নাত, বুঝতে পারছেন? স্ত্রীটাকে মানে তখন করবেন কি, চট করে কোমর থেকে বের করেলেন, বের করে নারীখানটা লিয়া ধরে মুখে দেন, আর মুখে দেন, এইবারে ওকে এক কামড় দেন, আপনি এক কামড় লেন, তার মানে এই যে মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহর নবী মানে বলেছেন তোমরা একসাথে বৈশাখ খাও, একসাথে ভাত খাওয়াটা নবীর সুন্নাত, এক থালিতে বৈশাখ খাওয়া নবীর সুন্নাত। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আয়েশাকে নিয়ে খেতে বসেছেন, তো আল্লাহর নবী আর আয়েশা খাচ্ছেন। আয়েশা খেতে খেতে গিলাসটাতে করে এক ঢোক পানি খেয়েছে, বেশি ছেলে বেশি পানি খেবে না, এক দুটো খেয়ে দিয়েছে, যেমন গিলাসটা রেখে দিয়েছে রে ভাই, আল্লাহর নবী গিলাসটাকে নিয়ে যায় এখানে, আয়েশা ঠোঁট লাগালছে, গিলাসটাকে ঘুরিয়া দেখছে যেখানে জায়গা ভিজা হয়ে আছে ঠোঁট লাগা, ওই জায়গাখানে ঠোঁট লাগিয়া পানি খেয়ে নিল। আয়েশা খালি মনে মনে হাসছে, দেখ ছোট বাপরে এত মায়ার মমতা, কোনোদিন খেয়েছেন ওই জাহানে মুখ লাগালছেন? যদি স্ত্রীটা খালি গিলাসে পানি খেয়ে বলে এটা পাল্টা গিলাস খাই, করেন এরকম এরকম করছে গিলাসটা পাল্টা, তো ওই গিলাসটাতে আপনাকে পানি খেতে ওই জাহানে মুখ লাগিয়া আয়েশা আল্লাহর নবী আর আয়েশা একসাথে খাচ্ছে ভাই। আল্লাহর নবী তিনটা জিনিস প্রিয় ছিলেন, আল্লাহর নবী তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন। এক নম্বরে স্ত্রীকে খুবই ভালোবাসতেন, দুই নম্বরে সেন্ট ভালোবাসতেন, খুশবু আতর লাগাইতেন শরীরে, সেন্ট খুব ভালোবাসতেন আল্লাহর নবী। আপনারা তো সেন্টকে ভালোবাসেন না, আরে নবীর সুন্নাত না হলে শুক্রবারে করে করে একটু করে মাখেন নাকি, জুমার দিন একটু লাগান, তাহলে নবীর সুন্নাত তাদাই হবে, কিন্তু আপনারা সুন্নাত মানেন না। তো আতর হলো নবীর সুন্নাত। আর তিন নাম্বারে আল্লাহর নবীর প্রিয় ছিলেন হাড্ডিওয়ালা মাংস, তো মাংস আপনি হাড্ডি খান না, তো লাস্টে একটা পিস হাড্ডি লেন, হাড্ডি লিয়া মাংস খান খেলেন বা চুষা ফেলে দেন, এটা নবীর সুন্নাত। আর হাড্ডির মধ্যে এতে কোনো, এর মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এর মধ্যে কোনো একটা কিছু গুরুত্ব লুকিয়ে আছে ভাই, না হলে আল্লাহর নবী হাড্ডি বলা মাংস কেন? মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীর বুকে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবেও না, এত বড় বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এই ইটাকে মানে হাড্ডি বলা মাংস খাবেন, তো যেটা আল্লাহর নবী বলেছেন যেটা ভালোবাসতেন তার মধ্যে কিছু ফজিলত আছে, কিছু গুণ আছে ভাই। যেমন আল্লাহর নবী বলেছেন পায়ের টাকুনু ঢেকে কাঠখুরিয়াখানটা ঢেকে ফুল প্যান্ট পিনতে হবে না, নুই পিনতে হবে না, পায়জামা পিনতে হবে না, টাকুনু ঢাকতে হবে না, তো এটাকে কড়া কিন্তু বলেছে। আর আল্লাহর এতে লানাত হবে যে আল্লাহ কিয়ামতের দিন আপনি চুরি করেন, ডাকাতি করেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, তবে আল্লাহ দেখবে, কাঁদবেন কাটবেন তো আল্লাহ দেখবে, কিন্তু যদি আপনার টাকনুর নিচে কাপড় পিনে থাকেন তো আল্লাহর নবী আপনার দিকে দেখবেও না, একবারে মুখে ঘুরাইবে না, তাকাইবে না, আপনি কত বড় গুনাহগার, কত বড় মুজরিম, কত বড় পাপিষ্ট যে আপনি টাকনুর নিচে যদি কাপড় পিনে থাকেন আপনার দিকে দেখবে না, তার মানে আপনি কত বড় অন্যায় করেছেন। এটাকে বৈজ্ঞানিকেরা, আমেরিকার বৈজ্ঞানিকেরা এটাকে রিসার্চ করে দেখেছে যে আল্লাহর নবী এত বড় কড়া কিন্তু কথা কেন বলল, এটাকে রিসার্চ করে দেখে দেখার পরে বুঝেছে যে এই জায়গাটা যে ঢাকতে নিষেধ করেছেন তার মানে বেটা ছেলের পুরুষ লোকের এই বীর্যুটা ওখানে এসে মানে হাওয়া নাই, অক্সিজেন নাই, ওখানে একটু থাকে, তো ওই জন্য মানে এটাকে নিষেধ করা হয়েছে যে ওদের মধ্যম শক্তি শেষ হয়ে যাবে। যেমন দাড়ি মোষ যারা কেটে দেয়,
দাড়ি মোচ দাড়ি কাটা নিষেধ আছে ভাই, দাড়ি কাটিয়েন না, দাড়িকে বাড়ান, মোচকে কাটেন, মোচকে কামায়েন না। আপনার যারা দাড়ি মোচ কামিয়ে দেয় ওর মদ্যম শক্তি শেষ, বেকার, ও জানে না, বুঝতে পারছেন, ওর মদ্যম শক্তি শেষ, পুরুষত্বার শক্তি থাকবে না যারা দাড়ি মোচ কাটে, বুঝতে পারছেন। যারা জর্দা খাবে, বেড়ি খাবে, তামক খাবে, গুটকা খাবে, তিরাঙ্গা খাবে, গুল ঘষবে, ওদের মদ্যম শক্তি শেষ, মদ্যম শক্তি থাকবে না, বুঝতে পারছেন। যারা খাবে না ওর মদ্যম, খালি ভিতরে বদরুদ্দোজা বলছিল না যে খালি জামানে হুড়কি মারবে, ওর তো ভিতরে ওর মদ্যম শক্তি পুরা থাকবে ভাই, এগুলো যারা খাবে না। তো কথা হচ্ছে আল্লাহ নবী যেটা বলেছেন ওটা মেনে নেন, কাজ দিবে। তো আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন, এইবার আয়েশা করেছে কি হাড্ডিওয়ালা মাংসকে নিয়ে উঠিয়া একটু কামড় মেরে রেখেছে রে ভাই, মানে মেয়ে ছেলে জোর করে কামড় মারবে না, বেটা ছেলে কামড় মতো গাপাং করে লিয়ে নিবে আঘু বলের মতন, কিন্তু মেয়ে ছেলে বেশি কামড়া নি, মানে একটু কামড়ালছে। আর হাড্ডি কলা মাংস খান যেমন রেখেছে, আল্লাহর নবী হাড্ডি খানটা উঠিয়ে নিয়ে চট করে নিয়ে আর ওখানে কামড় বেড়া মাংস খানটাকে খেয়ে নিল রে ভাই, ময় মহব্বত বাড়বে না যে ভাই, মহব্বত বাড়বে না, প্রত্যেক দিন চারটি ভাত ছাড়বেন, স্ত্রীটাকে দিবেন, এইটা ভাত ছাড়াটাও নবীর সুন্নাত, আর স্ত্রীরা পছন্দ করে এটাকে, খুব ভালোবাসে, চারটি ভাত ছাড়বেন। কিন্তু এখনকার কত খ্যাপা পুরুষ কি করে জানেন, যেদিন সবজি দেওয়া ভাত ওই দিন ছাড়ছে, আর মাছ গোছ যেদিন ওই দিন ছাড়ে না, স্ত্রীটা এবার সামনে রয়ে গেছে গোবর, ওই গরুর মাং নাম দিয়ে ঢেলে দিছে, যা তোর গরুকে খেলাবো, ওর সামনে ঢেলে দিছে, কতগুলো স্ত্রী আছে ওকে দেখে ঢালছে যে দিলে তুই, কিন্তু স্ত্রী লালিয়া থাকে আরমান করে যে ছাড়বে তো খাবো, তো দুখানটা পিসলেন, পরে এলেন দুটা ভাতের তলে ভরে দেন দুখানটা পিস, আর দুখানটা উপরে দেন, আর চারটি ভাত স্ত্রীর লেগে ছেড়ে দেন, স্ত্রী ভাতটি খাবে মন ভরে যাবে, আপনার পাছা দিয়ে খালি চেয়ারলে দৌড়িয়ে বেড়াবে, যেখানে যাবেন আপনি চেয়ারলে যাবে, স্ত্রী আপনার সম্মান করবে, কিন্তু স্ত্রীটাকে ভালোবাসবেন তাইলে তো, তো স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীটাকে ভালোবাসেন, ইনশাল্লাহ ভালোবাসার কথাগুলো আরও বলছি। স্ত্রীকে ফোন করেন, কোথায় আছে জান, কেমন আছে জান, দিল্লি পাঞ্জাব গেছেন, হাটবাজার জানতা গেছেন, চাকলিয়ে গেছেন, আপনাদের এদিকে কুই হাট বড় আছে, হাটবাজারে গেছেন, তো হাটবাজারে যেয়ে ফোন করে দেন, দে স্ত্রীকে কোনো বাজার করবেন, বলে দেন কেমন আছো সোনা, কি করছো সোনা, কেমন আছে জান, এক খ্যাপা বলো, একজনা বলছে কেমন আছো কলজা, মানে এইভাবে স্ত্রীকে একটু ভালো করে সহগ করেন, আদর করেন, আপনাকে ভালোবাসবে। তো কথা হচ্ছে আপনারা আমি শোনাবো, ইনশাল্লাহ শোনাবো, কিন্তু কথা হচ্ছে ভাই একটু কালেকশন দিতে হবে, পালাপালি কেউ করবেন না, আপনারা আরও হাসির গল্প, আপনাদেরকে আরও মজার গল্প, আপনাদেরকে কোরআন হাদিসের কথা সব কিছু আমি শোনাবো, কিন্তু কথা হচ্ছে ভাই যে আপনারা একটু কালেকশন দিয়ে দেন, কেউ পালাপালি করবেন না, উঠাটি করবেন না, যে হজরত আলী ওয়াজ ছেড়ে দিবে এটা কথা নয়, ওয়াজ আপনাদেরকে আরও শোনাবো আমি, বুঝতে পারছেন। যদি আপনারা বসে থাকেন শুনতে চাহেন তো শোনাবো ইনশাল্লাহ। এখনও আমি শেষ করিনি যে আমি মেয়ে ছেলের ওয়াজ, ছেলের এবং মেয়ের ওয়াজ করবো আর একটু আপনারা শোনাবো। তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু একগে চলে এলে ভালো, তো ওতে দাঁড়িয়ে আছেন কে, জায়গা আছে জি ভাই, তো আপনারা একটু চলে আসেন গেটের লোকটি, আর আপনারা একটু আল্লাহর ওয়াস্তে, এটা হচ্ছে মসজিদের জালসা নাকি, ফের লোকটাকে ধরো তো, কেন ওপারে তো লাগলো কিরে জি ভাই, তোর বারাত আটটা রাতের গোষ্ঠী গেছি, যেতে হবে না, লক্ষ করে বসে থাকেন, বারাত লাগলো বসে থাকেন, কাহার জুতা টুতা দেখলো জুতা বোঝ করে দেন, কিন্তু যাবেন না। কথা হচ্ছে যে একটু মসজিদের জালসা ভাই, এটা হচ্ছে আল্লাহর ঘর, টাকাটা আমাকে দিবেন না, এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা পরকালের। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা 4 লাখ, যে লোকটা পরকালের জন্য আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করে, আর দুনিয়ার 4 লাখ লোকটা খুব বাড়ি করছে, 3 তলা 4 তলা বাড়ি করে নিলে, গাড়ি করে নিলে, জমি কিনছে, ওইটা লোক 4 লাখ, ওই লোকটা 4 লাখ নয়, ওই লোকটা দুনিয়ার খ্যাপা, তার মানে আখেরাতের লেগেও কিছু করে না, তো আখেরাতের লেগে কিছু পুঁজিপাটা জোগাড় করেন ভাই, কিছু জোগাড় করেন, মসজিদে দান করেন, তাহলে আপনার পরকালটা ভালো হবে। বেটা বেটি দান করবেন না, নিজের হাতে দান করেন, নিজের রুহের মাগফিরাতের জন্য, নিজের আত্মার জন্য, নিজের বাপ মা মরে গেছে, কবরবাসী হয়ে গেছে, যে মা বাপ আপনাকে কষ্ট করে মানুষ করেছে, আদর করে মানুষ করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, আপনাকে ডিহি দিয়েছে, মাইকটার অবস্থা কেন এরকম হয়ে গেল ভাই আজ, তো কথা হচ্ছে এরকম হলে কাম হয়ে যে ভাই, আরে বাপরে, এ তো সংঘাতি ব্যাপার, এ তো কানে ঝাঁপ লাগার মতন, এইটা চালু হয়ে গেলো, এদিক সব বন হয়ে গেলো। তো যাই হোক ভাই, আপনারা একটু আসেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য ভাই, যে জান্নাতে যাবেন আপনারা, আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে, 1000 করে টাকা আমি আপনাদের কাছে নিব,
যে দিনে রাতে কয়েক নমাজি ভাই, কয়েক জি ভাই, বড় গলা কহে না, চ্যাংড়া পিলা বলছে, পাঁচ অক্ত নমাজ। আর পাঁচটা ইসলামের মূল স্তম্ভ মানে খাম্বা খুঁটি, তো পাঁচটা স্তম্ভের ওপরে ইসলাম ধর্মটা আছে। আর আল্লাহ পাঁচ অক্ত নমাজ ফরজ করেছেন আমাদের জন্য। তো আমি পাঁচটা লোকের কাছে মাত্র 1000 করে 5000টা টাকা নেবো ভাই, কে আল্লাহর বান্দা, প্রিয় বান্দা আছেন, আল্লাহকে ভালোবাসেন, আসেন একটু আমি ওর জন্য দোয়া করে দেবো। ভাই আমার বাড়ি অনেক দূর, করণদিঘি থানার লাস্ট সীমানা, গোয়ালপকর থানার লাস্ট সীমানা মানে বর্ডারে আছি বাড়িটা, আবার ভারতবর্ষের শেষ আর বাংলাদেশের প্রথম, দিয়া ভারতেরও শেষ সীমানা, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি। তো অনেক দূর থেকে এসেছি, ইনশাল্লাহ দোয়া করে দেবো, মুসাফিরি অবস্থায় আছি, ইনশাল্লাহ দোয়া কবুল হবে। তো ভাই যদিও আমার দোয়া কবুল না হয়, আমার ভাইরা বাবজিরা বয়স্ক বয়স্ক মানুষ মাওলানা সাহেবের আছে, এনাদের দোয়া কবুল হবে। আল্লাহ রাসুল বলেছেন যুবকের দোয়া কবুল হয়, ছোটো বাচ্চার দোয়া কবুল হয়, মেয়ে ছেলের দোয়া কবুল হয়। মা বোনেরা তোমরা পালাপালি করিও না, তোমরা বসো, তোমাদেরও আজ আর একটু করবো, কিন্তু কথা হচ্ছে পালাবেন না, বসে থাকেন। তো ভাই আপনারা আসেন একটু, দেখি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহকে কে ভালোবাসেন, এই জান্নাতটা আজকে নেবেন, যে জান্নাত ভাই কিনে পাওয়া যায়, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই আপনারা একটু আল্লাহর ওয়াস্তে দান করেন, ফাটাফাট আসেন, এসে আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যাবেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট আসেন। তো ভাই কে কে দিবেন একটু তাড়াতাড়ি করেন ভাই, আসেন ফাটাফাট, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। আসেন ভাই, 1000 টাকার পাঠিয়ে গেলামে না যে ভাই, বড় বড় বাড়ি দেখছি, বিশাল বিশাল বাড়ি ভাই, জীবন আসেনি তো বাড়ি দেখে একদম মনে হয়েছে বপরে খাতরা বাড়ি, বিশাল বিশাল বাড়ি, অনেক পয়সাওয়ালা, অনেক পয়সার মালিক, কি কম হয়ে গেল। তো যাই হোক, তাও তো ওইটি এসে না যে ভাই, হায় রে আল্লাহ, এখানে 5000-10000 কাটিহারে জালসায় গেছিলাম, এই বিহারে তো ডেলি থাকছি, কম করে বছরে 100-এর উপরে জালসা খালি কাটিহার জেলাতে হয়, তারপরে পূর্ণিয়া, আরারিয়া, সুপল, কিষানগঞ্জ জেলা, এগুলো তো আছেই, মানে মানে ওই বিহারের মধ্যে মোটামুটি 150-এর উপরে জালসা হয়। আর বাঙ্গাল তো আছে, ঝাড়খান্ড আছে, বাংলাদেশ আছে, 22 তারিখে বাংলাদেশ ঢুকছি ভাই, বাংলাদেশে থাকবো। তো ইনশাল্লাহ, কি নাম আপনার? মূর্তুজালি, 1 2 3 4, ও মূর্তুজালির মা নাকি? 1 2 3 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
সাত আট নয় দশ, পাঁচ হাজার, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ আকবার। ই তো আইডিয়া ফেলছি ভাই, এটা কে দিলে? আপনার বহিন কি নাম করলেন? মুর্তুজালী। মুর্তুজালীর মা পাঁচ হাজার টাকা, মুর্তুজালীর বহিন এক হাজার টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। আপনার নাম কি ভাই? নাজিম আক্তার। এ গ্রামে বাড়ি? আ শুনেন, এই গ্রামে বাড়ি অন্য জায়গায়? সালাম আলাইকুম। অন্য গ্রামে? এ পাঁচশেকার গ্রামে মিম্বার। ওরে সুহানালে তো সাংঘাতিক ব্যাপার জি ভাই, মিম্বার মানুষ আর এক হাজার টাকা দিচ্ছেন। যাই হোক, মিম্বারের ক্ষেত্রে টাকার অভাব নাই, খালি একটা কলম চালিয়ে দিতে হবে, দিবে একটা বিল পাস করে দিলে হ্যাঁ আলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটু বাড়িয়ে দেন, হ্যাঁ বেশি নয় করে দেন, পাঁচ হাজার করে দেন, পাঁচ হাজার, যাক আলহামদুলিল্লাহ, বেশি নেবো না। সবাই তো দশ হাজার বলছে, দশ হাজার নাকি? এই যে দেখছেন সবাই দশ হাজার, আচ্ছা মেম্বার সাহেব পাঁচ হাজার করে দেন, ইনশাল্লাহ দিয়ে দেবেন না, দিয়ে দেন পাঁচ করেন, এদের সবাই পাঁচ, না লাভ তো নাই জবরদস্তি করে, কিন্তু মেম্বারের আল্লাহ দিয়েছে বুঝলে, দিবেন নাকি আপনার হবে? কম হয়েছে, আচ্ছা দু হাজার করে দিন, যাক আলহামদুলিল্লাহ, আর না দু হাজার করে দিন, দু হাজার করে দিন, শুনেন দু হাজার করেন, আমার কথাটা রাখেন, ইনশাল্লাহ আপনি নাকি পাবেন, জান্নাত আপনি যাবেন, আমি যাবো না, আমি আমার যে আমল করবো সেটা আল্লাহ আমাকে দিবে, কিন্তু আপনি যে দিবেন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ করে দেন। পনেরো লাখ দু হাজার করেন, ভালো না লেখেন তো, নারে তাকবীর, মিম্বার সাহেব তিন হাজার টাকা, আলহামদুলিল্লাহ, মানে পাঁচ হাজার বললাম, তিন হাজার মধ্যে ফয়সালা করে দিল ভাই, তো এক হাজার দিয়ে দিয়েছে, দু হাজার টাকা বাকি লিখে দিল, ইনশাল্লাহ দিয়ে দেবে পরে, স্কিম পাস করবেন তখন দিয়ে দেবে না, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে দেবে ভাই। তো যাক আসেন ভাই, একটু আমি দোয়া করবো। আচ্ছা মুর্তুজালী ভাইয়ের মা দিয়েছে পাঁচ হাজার, তো একটা আর পাঁচ হাজার টাকার পার্টি পাবো না, একটা কেউ সাথী এরকম ওর সাথে জান্নাতে যাবে, এরকম পাঁচ হাজার টাকার একটা পার্টি পাওয়া যাবে না ভাই। একজন ভাই আমার আসেন, কোনো বোন আসেন, কোনো খালা নানি,
কোনো দাদি আমার, একজন আর 5,000 কোনো ভাই কোনো ভাবজিকে আসেন। তো কাটিহারের জালসা যে টাকা উঠে একটা জালসা দেখেছিলাম কয়দিন হলো, তো জার্জিস ছিল আর আমি ছিলাম, তো আমি কালেকশন করেছিলাম জার্জিসের আগাখানে ছিলাম, তো কালেকশন হয়েছিল 70 লাখ টাকা। জোরে বলেন সুবহান আল্লাহ, 70 লাখ টাকা কালেকশন হয়েছে সেদিন। তো কথা হচ্ছে ভাই, এক এক জায়গায় টাকা দেখা অদ্ভুত লাগছে, 5 লাখ 7 লাখ, ছোটো মোটো জালসাতে 5-7 লাখ 10 লাখ টাকা, 5-7 লাখ 10 লাখ টাকা কালেকশন। তো বলছি ভাই আপনারা একটু আল্লাহর রাস্তে মন খুলে দেন, আল্লাহর রাস্তে দিয়ে যান ভাই আসেন, আর একটা খালি 5,000 টাকার পার্টি এই মুর্তজালি ভাইয়ের মা যে দিয়েছে আমার খালা, এই খালার সাথে যদি কেউ হতে চাহেন ইনশাল্লাহ, কোনো মা খালা দেন তাও দিতে পারেন, কোনো ভাই বাপজির আমার দিতে চাহেন তাও দিতে পারেন ইনশাল্লাহ। আমি আল্লাহ যে কোনো জিনিস তৈরি করেছে জোড়া জোড়া, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অ খালাক না কমা জোয়া যা, আমি যে কোনো জিনিস তৈরি করেছি জোড়া জোড়া তৈরি করেছি। তো ভাই আসেন একটু আল্লাহর রাস্তে দিয়ে যান, ফাটাফাট দেন ভাই আসেন। আর 1,000 টাকায় যে পার্টি বললাম আপনারা আসেন না ভাই, 5টা লোক হাজার হাজার করে আসেন না যে ভাই, এই গ্রামে এত পয়সাওয়ালা এত বড় বড় বাড়ি এতগুলো লোক আছে, কি করবেন ভাই, মরে যাবেন পৃথিবীতে সব পড়ে থাকবে ভাই, কিছু সাথে যাবে না। শাহ সিকান্দার বাদশাহ ছিল পৃথিবীর বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ, 1,000 দিলেন। আপনার নামটা কি? মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আলহামদুলিল্লাহ। তো এই গ্রামে বাড়ি অন্য গ্রাম, আলহামদুলিল্লাহ জামিরা থেকে এসছে, কিছু বাড়া যাবে কি না? যদি পারেন তাহলে বলছি, যদি পারলে খুশি না, মানে এই গ্রামের হলে একটু জোর করে নেওয়া যাবে, কিন্তু অন্য জায়গার লোকের জোর করাতে যাবে না, এটি দিলেন এটাই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, জামিরা থেকে, জামিরা ফের কত ভাই পারছে জামিরা, আলহামদুলিল্লাহ। এদিকের নামও শুনিনি, খালি গান্ডার মাসুহুর আছে, আর ঝাঙ্গটলা এখন শুনছি বলে সিসাতলা না সিসাটলা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, জামিরা থেকে এসে একজন ভাই আমার, উনি দিয়েছেন 1,000 টাকা। দেখেন অন্য গ্রামের লোক দিচ্ছে, আর আপনার গ্রামের কই লোক জি, আপনার গ্রামের লোক কই ভাই, আসছেন না আপনারা তাড়াতাড়ি আসছেন না? এই এই সিসাতলা নাকি গ্রামটার নাম কি, সিসাটলা না সিসাবাড়ি, সিসাবাড়ি সিসাটলা। তো সিসাবাড়ির লোক আপনারা আসেন না, তারপর বাইরের লোক যারা আছে ওরা তো দিবে ইনশাল্লাহ, যারা বাইরের আছেন জোর জবরদস্তি করবো না, আপনারা যা পারবেন 1,000, 2,000, 500, 700, 100, 200 যা পারেন, বাইরের লোক যারা আছেন ভাই দেন ইনশাল্লাহ, আপনারা ঘর শোনাবো লেট করে লাভ নেই। আর যারা গ্রামের আছেন ওরা একটু মন লাগিয়ে দেন, কারণ মসজিদটা আপনাদের, আপনারা কি করতে হবে আসেন। তো একটা পার্টি কি আর পাবো না যে 5,000 টাকা আর দিবে? আপনাদের গ্রামে সার্ভিসম্যান লোক আছে, বিজনেসম্যান লোক আছে, আপনাদের গ্রামে ভালো দেখছি এক মানে পাড়ায় পাড়তে ট্রেক্টারও দেখতে পাচ্ছি, বড় বড় বাড়ি আর ট্রেক্টারের অভাব নাই, এত গ্রামটা গিরস আপনার গ্রামটা ভালো জিন্দে গ্রাম। অন্য অন্য গ্রামে দেখবেন তো টাটির বাড়ি, ট্রেক্টারের অংশ নাই, কিছু নাই, হ্যাঁ। আর আপনাদের গ্রামে এত সুন্দর গ্রাম, আমার টাকা দিতে একটু কচমচ করছেন, আসেন তাড়াতাড়ি, কিন্তু এরা জালসা বেলে কোনোদিন করেনি, তো যা দান করে সাধনা নাই, ওই জামুই লয়া জামুই দেখতে গেছে টাকা দিকে বসে খালি কাঁপছে থা থা করে, তোর দাদু পুচ করছে হবে কাঁপছিত করে বা খুঁজে দাদু হে, বিয়া করার সাধনা নাই। তো কার বিয়া করার সাধনা থাকছে জি ভাই, প্রথমে তো সবাই বিয়া করছে, তো উ খ্যাপা কয়েছে যে দাদু হে বিয়া করার সাধনা নাই, ওই লেগে কাঁপছে উ। তো কথা হয়েছে ভাই, যে আর হয়তো দান করে সাধনা নাই, প্রথম জালসা করেছে, তো দান করেন ভাই, দান করলে মাল বাড়বে জানেন, দান করলে মাল বাড়বে, আপনি দান করেন আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে, আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনার মাল বাড়িয়ে দেবে, আপনার রুজিতে বরকত দিয়ে দিবে, আপনাকে সুস্থ করে দেবে, বিমারি টেমারি বাড়িয়ে থেকে হটিয়ে দেবে, কেস মামলা হটে যাবে, আপনার গুপ্ত রোগ থাকলে ভালো হয়ে যাবে, আপনি যে কোনো আপনি দান করেন এটা নিয়ত করে আমি এই কারণে দান করলাম, আপনি খালি বলে দেন ইনশাল্লাহ দান কবুল হয়ে যাবে। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, তোর বান্দাজি হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোমারে দয়া কদাত অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দাবর এই যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে।
আসেন ভাই, একটু আসেন না যে ভাই, তাড়াতাড়ি আসেন। কই আপনার কে মাদ্রাসার এই জালসা কমিটি গেলা কই ভাই? জালসা কমিটির সেক্রেটারি, সভাপতি আর কেসিয়ার আর আপনার ঘে সব মেম্বার গালা, জালসার মেম্বার বানাইনি, মসজিদের মেম্বার নাই, মোড়ল কই, সর্দার কই, আপনার গ্রামের এমাম কই, মসজিদের মমতার এমাম, গ্রামের এমাম কই? লোক কই এখানে দু চারটে লোক আমার পাশে একদম বোর্ডিং গার্ড খাড়িয়ে থাকতে হবে, বলে আইলো লোকে ধরো, ধরলাম খপ করে, এত দিতে হবে দাও এত করে, কই লোকজন কেউ নাই, যা পারবেন ঘটনা মটন ঘটনা মটন, এরকম কাজ হবে? লোক আসেন দু চারটে এখানে দাঁড়িয়ে যান, লোক আসে বলে ধরেন, ধরুন ভাই দেন, এটা একে ধরেন, ওকে ধরে লেছেন, ওকে ধরে লেছেন, মেম্বার গেলাকে ধরেন, পয়সাওয়ালা লোককে ধরেন, টেনে লেছেন, বুঝিয়ে লেছেন, বুঝলে লেছেন, চেড়ে লেছেন, কোলে করে, হ্যাঁ এই গ্রামে বাড়ি আপনার? কোন গ্রাম? ঝাঙ্গটলি, আলহামদুলিল্লাহ। কি রে বাবা, কটে আছে রে বাবা? 500? কে দিলে তুমি? তোমার নানি দিলে? তোমার নাম কি? আফরিন খাতুন। সুবহানাল্লাহ, নারে তাকবীর! আফরিন খাতুন 500 টাকা দিয়েছে আমার নানি দিয়ে বটাল, জানলা আমার নানির জীবনের গোনাকে তো মাফ করে যাও, আল্লাহ আফরিন খাতুনের নানির জীবনের ভুল ত্রুটি মার্জনা করে যাও, হায়াতকে তারাজ করে যাও, কবরে করে যাও, আল্লাহ মরার পরে সুকুমার স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে যাও, আল্লাহ আফরিন খাতুনকে দুনিয়াতে ভালো রাখি, সুস্থ রাখি মাওলা, আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা দান করে তাদের দানকে সদরে গ্রহণ করে ডেকে দিল, গোপনীয় আল্লাহ এটা বেনামিতে দিয়েছে আল্লাহ, বিহারে বলছে গুম নাম আর আমরা বলছি বেনামি, তো এটা ভাই বেনামিতে একজন ভাই আমার, আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করাও, আল্লাহ তার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত তারাজ করো, আমাকে বৃদ্ধি করাও, মরার পরে সকম স্থান দেও, কেয়ামতের পরে জান্নাত নসিব করি ইয়া মাওলা। তাড়াতাড়ি আসেন, আপনার মালিক গেলা কই? ভাই কেউ নাই, স্টেজ খালি, আপনার মালিক গেলা কই? জালসার সেক্রেটারি, সভাপতি সব কই? নিজামুদ্দিন ভাই এখানে কই? নিজামুদ্দিন ভাই নিজামুদ্দিন সাহেব শামসুল মডেল, আপনি যেখানে থাকুন স্টেজে তাড়াতাড়ি আসুন। দু চারটা এখানে লোক মোতায়েন থাকতে হবে। সাজ্জাদ আলম, আপনি যেখানে থাকুন না কেন, স্টেজে তাড়াতাড়ি আসুন। আনেস আলী, আপনিও যেখানে না থাকেন না কেন, স্টেজে তাড়াতাড়ি আসুন। আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। আর আপনারা একটু দিন ভাই, যাই হোক, আপনারা যারা দরকার আছে টাকাটি ভরেন, যারা দরকার আছেন আপনারা 100, 200, 500 যা পারেন আপনারা দেন, একটা ঝটকা দেন, একটা ঝড় উঠিয়ে দেন, দিয়ে ফাটাফাট দিয়ে দেন, দিয়ে দেখেন এটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। মানুষকে দিরিক লেগে আছে যে ভাই, বাঙালিরা কইছে আর হুঁশ লেগে আছে, আর হারা কইছে দিরিক লেগে আছে, তো হুঁশ লেগার মতন হুঁশ লেগে আছে, সবকে দিরিক লেগে আছে, মানে এরা দুনিয়াটাকে বেশি ভালোবাসছে, যে টাকা দিব রে কমে যাবে, টাকাটা দিলে ঘটে যাবে, এটা মনে করি না টাকা ঘটে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। বেটা কাজ দিবে না, বেটি কাজ দিবে না, স্ত্রীটাও কিয়ামতের দিন কাজ দিবে না, বাপ মা কেউ কাজ দিবে না, আত্মীয় স্বজন দোস্ত বন্ধু কেউ কাজ দিবে না ভাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কাজ দিবে না রে ভাই, মা পালাবে ছেলেকে দেখে, ভাইকে দেখে ভাই পালাবে, বোনকে দেখে মানে বোন পালাবে, আর বন্ধুকে দেখে বন্ধু পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ছেলেকে দেখে বাবা পালাবে, বাবাকে দেখে ছেলে পালাবে, সবাই পালাপালি করবে, কেউ কাজ দিবে না রে ভাই, আপনি যেটা দান করবেন এটাই কাজ দিবে, এটাই দান আপনার ধরা থাকবে, কিছুই ধরা থাকবে না ভাই। দুনিয়াতে বকিলি করিয়েন না, কানজুসি করিয়েন না, একটা লোক দুনিয়াতে কানজুস ছিল রে ভাই, জিন্দাগিতে জালসা জুলুসে দান করতক না, তো দান করে না কানজুস লোক। একটা ফকির এসে এসা ফকিরটা বলছে, গায়ের মাথা থেকে শুরু করেছে, 1 পয়সা দেবে মাই যে তো 70 পয়সা পাবে, আর পয়সা না দেবে মাই যে তো আপস চলে যাইবে। তো কানজুসটা খুঁজে 1 টাকা দিলে 70 টাকা পাবো, 1টা টাকা পাকিটা রেজকি টাকা ছিল, খুচরা টাকাটা দিয়ে দিয়েছে, তো টাকাটা যখন দিয়ে দিয়েছে, ফাইসাল নাম, সারসা, 3000 টাকা মা বাপের দোয়া, এ ফাইসাল সারসা দালকোলার কাছে সারসা আছে, তো 3000 টাকা মা বাবার জন্য, তো ই কিছু বাড়া যাবে না,
আল্লাহ দূর থেকে আসছে, ওইটাই হালকা করে বলছি, যদি কিছু বাড়া যায় তো একটু ভালো হইতো। দালকোলা সারসা থেকে এসে ফাইসাল নামে 3,000 টাকা বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ তার বাপ মা, আল্লাহ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, আল্লাহ তার বাপ মার কবর কে আলোকিত করে দাও, নূর দাও, নূর করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ ছেলেটা সারসা থেকে এসেছে মাওলা, আল্লাহ গো তোর মা বাবার সঙ্গে কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ করায়ও, আল্লাহ বাপ মার সঙ্গে পাশাপাশি জান্নাতে রাখিও, জান্নাতে যেন বাপের সঙ্গে মায়ের সঙ্গে সবসময় দেখা হয় গো মাওলা। আল্লাহ আল্লাহ ফয়সাল, ছেলেটাকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপাত দেখাও, আল্লাহ তুমি হেদায়ত করো, আল্লাহ তুমি হেদায়তের মালিক, আল্লাহ তুমি দিন দুনিয়ার মালিক, আল্লাহ তুমি এদের প্রতি গ্রহণ করো। একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে 2 লক্ষ বলে গ্রহণ করো, আর একজন ভাই আমার 500 দিয়েছে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আর একজন ভাই আমার একটা ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ 1 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দেও, কেমতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আপনাকে লোকজন কই, লোকজন গুলাকে একটু করে ডাকেন, আর মোড়ল কই, সর্দার কই, জালসার সেক্রেটারি কই, মসজিদের সেক্রেটারি কই, কেসিয়ার কই, কই লোক গালা কই। আচ্ছা হইবে ওইটা নাকি না, ওই লোক গালাকে তো ডাকতে হবে, একটু লিতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, আর একজন তোমার বান্দা, আল্লাহ গো 600 টাকা দিয়েছে মাওলা, 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, একে বৃদ্ধি করো, আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখো, সুপর দেখো, আল্লাহ মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউসে স্থান দিও মাওলা। আসেন একটু তাড়াতাড়ি করে দেন ভাই, দেরি করেন না, ফটাফট দেন তো, আপনারা তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না ভাই। দেখেন মরে গেলে ভাই কিছু সাঁতে যাবে না। সাহা সিকান্দার বাদশাহ ছিল সারা পৃথিবীর বাদশাহ, এখন তো 220টা না 230টা দেশ আছে বলছে, কে বলছে 252টা, তো 220-230টা বা 200টাই ধরে নেন দেশ আছে পৃথিবীতে, কিন্তু উ হলো সারা পৃথিবীর বাদশাহ ছিল, মানে আল্লাহকে এত বড় বাদশাহ করেছিল। তো মরার সময় ওর ব্যাটারাকে উচ্ছেদ করেছিল, ব্যাটারে আমি যখন মরে যাব আমার হাতটা কাফুনের ভিতরে করিও না, আমার হাতটাকে কাফুনের বাইরে করিও, আর খাটের বাইরে ঝুলা যেন যায়, সারা পৃথিবীর লোক যেন দেখে যে শাহ সিকান্দার বাদশাহ খালি হাতে চলে গেল, কিছু নিয়ে যেতে পারলো না। তো দেখেন ভাই আমার আফরিন, এটা কে দিলে রে বাবা? তুমি দিলে 100, তোমার মা হয়ে দিলে 100, আরো টাকা গেলা লেসরে বাবা, যাও বেশি বেশি করে লেসে। আফরিন খাতুন আল্লাহ 100 টাকা, আমার মা হয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ 200 টাকা দিয়েছে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, আমাকে বৃদ্ধি করো, দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর, তোদের যখন হবে মরণ দেখতে আসবে শতজন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফর রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর, গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাদ দালান ঘর রে মন আমার, কেন বাদ দালান ঘর। দেখেন ভাই দালান ঘর সব পড়ে থাকবে ভাই, যেই মরেছে দেলোয়ার হোসেনের বাড়ি দেখেছেন, 3-4 তলা বাড়ি, বিশাল বাড়ি, একদম বাউন্ডারি ঘেরা আছে, আর সে লোকটা বাড়ি ঘর তো ছাড়লো, কবর খুঁড়লে তো কবরে পানি উঠে গেল, দেওয়াল দিলে তো দেওয়ালটা ভুইসড়ে গেল, মাটি দিলে যখন পাটাতন দেয়া মাটি চাপালছে, মাটি চেপে একদম বুকের ওপরে বসে গেছে। তো দেখেন এত টাকার মালিক, সারা পৃথিবীর লোক ওর জন্য পাগল, সেই লোকটাকেও মাটির তলে যেতে হলো ভাই, দুনিয়াতে থাকেনি, ওকে রাখা যায়নি, মাটির তলে চলে গেছে। তো কথা হচ্ছে ভাই, কেউ পৃথিবীতে থাকবেন না। কী নাম তোমার? নাইমা খাতুন, ফাহেমা খাতুন, হারকে দিকে চিনার চিনার নাম লাগছে রে বাবা। কে দিলে এটা? তোমার চাচি দিলে?
হারাও চাষি গেছি আর আজ বাংলাদেশ গেছি জালসা করতে চাপাই নবাব আব্দুর রাজ্জাকের দেশে। তো ওরা কি কুছে আপনার কানটাতে এত গুণ হ্যাঁ কেনে কুছে আপনারা গুণ হ্যাঁ কয়েছেন যে কুছে হারাও গুণ হ্যাঁ কয়েছি মানে বাংলাদেশে আমরা ওরা তো একই জেত নাকি হামরাকে এটা কয়েছে ভাটিয়া মালদাতে কয়েছে বাঁধিয়া বিহারে কয়েছে শেরশাবাদী বাংলাদেশে বলছে যে মালদই হ্যাঁ আমরাকে হারকে যাই তো ভাষা সম্মিলিছে। তো ফাহিমার চাছি দিয়েছে 500 টাকা আল্লাহ তুমি 5,05,000,000 বলে গ্রহণ কর আল্লাহ ফাহিমার চাচির জীবনের গুণা কথা মাফ করো জীবনের ভুল তোটি মার্জনা করো হায়াত দারাজ করো একে বৃদ্ধি করো মরার পরে সকম স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নাসিব করি গো মাওলা মা বোনের একটু তাড়াতাড়ি দানগালা দিয়ে পাঠাও আর একটা কাজ করবে কি মা বোনেরা দান দাও আর যে কোনো জালসাতে আমি যাই কেউ লাখের খুলে দিয়ে দেয় কেউ গলার হার খুলে দিয়ে দেয় কেউ হাতের চুড়ি খুলে দেয় কেউ আংটি খুলে দিছে কেউ পায়ের পাতা খুলে দিছে মানে সব এগুলো খুলে দেয় তো আপনার এখানে এই গান্ডাল গান্ডাল এলাকায় সিসা তোলাতে জালসা তাও বলবো কালকে জালসা আছে ভাই আমার অনেক দূরে তো ইনশাল্লাহ আমি বলবো যে ওখানে গেছিলাম তোমরা এরকম ভাবে দান করেছিল শুনেন আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসেন 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 এরে বাপরে এই তো সাংঘাতিক ব্যাপার যে ভাই এখানকারই বডি কত হাই ভাই যে ভাই মেম্বার আপনারা বানালছেন কিন্তু একদম হ্যান্ডে দেখা যাক আলহামদুলিল্লাহ তো হাজি ভাই এই গ্রামের মেম্বার না কেমনি কোন গ্রামের হ্যাঁ হ্যাঁ এটাই ওয়ার্ডে তো যাক আলহামদুলিল্লাহ আমার ওই ভাই মেম্বার সাহেব যেটি দেওয়া গেল মানে এখন মেম্বারের কাছে শুনছি বলে কামাই হয়নি তো ওরা তো বলবে 5 বছর পরে কিছু কামাই হয়নি ফের টিকিট লেগে হুড়াহুড়ি করবে তো কামাই হয়নি কেন হুড়াহুড়ি করবে কিন্তু তাও হুড়াহুড়ি করবে তো যাক আলহামদুলিল্লাহ কামাই বলে বেশি হয়নি তো ওই ভাই যেটি ওই মেম্বার যেটি দিলে ওইটি করে দেন আলহামদুলিল্লাহ 3,000 করে দেন না 2,000 লেগেছে 1,000 দিয়েছে 2,000 লেগেছে না 2,000 লেখেন না রে তাকবীর আল্লাহ আকবার করে ভাই এরা কোন খেপা একটু জোরে আল্লাহ আকবার কইতে পারে না আল্লাহু আকবার ওই একটা লোক করেছে কি ট্রেনে চড়ে চলিছে ইসমাইলের মা 300 দিলার 20 কেজি ধান ইসমাইলের মা 20 কিলো ধান আর 300টা টাকা আল্লাহ 3,03,00,000 বেলা গ্রহণ করো আর 20 কিলোকে 20 কুইন্টাল বেলা গ্রহণ করো মা বোনের একটু ধান গালা লেখাও কেউ সিমিট লেখাও কেউ গহম লেখাও কেউ ভুট্টা লেখাও কেউ জঞ্জরা লেখাও কেউ মাকই লেখাও হ্যাঁ আর কেউ গহনা গুড়িয়ে গেলা খুলে খুলে একটু করে দিয়ে পাঠাও প্রত্যেক জালসায় আর বিহারে ফের আর একটা কী চালু হয়েছে জিনিস জানেন বিহারে আপনারা তো ওই জালসা ভালো করে শুনেন না ওই কেবেলে কো চলো মানে ওর বেটাটা রাইতে মানে সকালে সব বিছান থেকে উঠে না ভালো করে তো ওর বাপ কয়েছে হ্যাঁ রে তোর যখন বিয়ে হয়নি তখন সকালে উঠছিলি ভোরে কাজকাম গেলা করছিলি আর যেদিন থেকে তোর বিয়ে হয়েছে বেলা 8টা 9টা না হলে উঠিস না ব্যাপারটা কি তোর কহতো তোর বাপকে হয়েছে বিয়ে করলে তো বুঝোনি বিয়ে করছে তো বুঝ থাক তো ওর বাপ কয়েছে কোন বোকা বেটা রে হ্যাঁ আমি বিয়ে না করো তো তুই হলি কোনে থেকে রে তোমার বেটালা করে থাকে তো ওই রকম মানে এরা বিহার যায়নি তো বুঝেনি যে বিহারে এখন কি নতুন চাল হয়েছে জানেন বিহারের মাইয়া লোক কাঁসার থালি কাঁসার বদনা কাঁসার গিলাস কাঁসার বাটি কাঁসার খোরা কাঁসার হাতা মানে যত কাঁসার আছে সব দান করে দিছে তো এক একটা জাল সাথে 3 কুইন্টাল 4 কুইন্টাল করে 4 বস্তা 5 বস্তা করে খালি ওগুলো উঠছে তো এখানকার মা বোনকে বলছে মা বোনেরা তোমরা একটা নতুন প্রথা যদি চালু করো তো নতুন ইনশাল্লাহ দান নেকি পাবে আর কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া নেকি পাইতেই থাকবে তো কেউ একটা হাতা দাও কেউ একটা কচ্চুন গলা দান করো কাঁসার কচ্চুন ফের স্টিলের গলা দিও না কী করবে তো হাতার কচ্চুন হাতার গিলাস কেউ হাতার বাটি কেউ হাতার মানে যা আছে কাঁসার খালি গেলা সবে গেলে একটু দান করে পাঠাও বলেন আপনি নামটি বলেন আমি খালি এখানে মেয়েকে বলে দিচ্ছি আপনি বলেন বসে বসে বলেন আপনি এমডি সলেমান মঞ্জুর আলম ভাই সাজ্জাদ আলী ভাই এমডি ইসমাইল ভাই রেজাবুল হক নাজাবুল হক মিসাররাত আলী আতাউর রহমান শামসুল মরল আনেস আলী ভাই ওয়াহেদ আলী ভাই যেটির নাম বলা হলো তাড়াতাড়ি আপনারা এখানে আসেন মোসাফা করেন দেখা করেন তাড়াতাড়ি এসেন ঝাঙ্গো টুলির সাদ্দাম হোসেন 20 বস্তা সিমেন্ট এখানে কি সাদ্দাম হোসেন আছে একটু জোরে নারাগালা লাগাবেন তো ভালো লাগবে আর যদি আস্তে আস্তে আল্লাহ তো এরকম করলে কি ভালো লাগবে
ভালো লাগে ভাই, জোরে লাগান। সাদ্দাম হোসেন সিমেন্ট, যে ভাইটির নাম বললাম, কই কেদা ওয়াহেদ আলী না কি আছে বলছিলেন, একটু মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও, বাড়ি যাও, সব কাঁসার থালি বদনা গিলাস বাটি, আর কেউ যার আংটি আছে, গলায় হার আছে, পায়ে পাতা আছে, সিডি কলের চেন আছে দিয়ে পাঠাবেন, তাদের সমান সমান বাদাম পাবেন, ফাটাফাট দিয়ে পাঠাবেন। তো একটু দান গালা তোমরা তাড়াতাড়ি দিয়ে পাঠাও, হার, গলার হার, পায়ের পাতা আর আংটি টাংটি গেলা খুলে দাও, আর কেউ কাঁসার থালি বদনা গিলাস বাটি গেলা এগুলো সব নিয়ে এসো, তো একটু ফাটাফাট দিয়ে পাঠাও, দেরি করিও না, ফাটাফাট দিয়ে যাও। হ্যাঁ, আর যেটি লোকের নাম ধরে ডাকলাম ওই লোকটি ভাই এখানে তাড়াতাড়ি আসেন, একটু আমার সাথে মোসাফা করে দেখা করেন, ওই লোকটি যে ভাই বিশাল ওয়াহেদ আলী, আর আসছে তো, যাই হোক আলহামদুলিল্লাহ সবকে ডাকেন ফাটাফাট, মানে দানটা আপনারা উঠিয়ে এলেন, উঠিয়ে নেওয়ার পরে তারপরে রাজধানী ছাড়া করে চলবে শোঁ শোঁ করে, কোনো জায়গায় চাক্কা ঠেকবে, কোনো জায়গায় চাক্কাকে চেড়েলে উড়িয়ে দেবে, বুঝলেন তো? তাড়াতাড়ি, আর মা বোনেরা তোমরা একটু তাড়াতাড়ি গেলে দান গেলা দিয়ে বেঠাও, মা বোনেরা তোমরা দান দিয়া যাও, যাও যাও রে নেকি লিয়া লাও রে, গরিব দুখিয়ে ভবের মেলা, ফকের হইয়া গেল সব রাজার রাজা, পরিত্রাণ পাবে না কেউ নেকি ছাড়া, নেকি না থাকলে তুমি পড়বে ধরা, এই জন্যে বলি রে বন্ধু দান কইরা যাও, এই নেকি ধারা থাকবে, এই দান ধারা থাকবে, হবে না খোখাই, মা বোনেরা তোমরা কয় কয় কই রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও, যাও রে নেকি লিয়া লাও রে, নেকি লিয়া লাও, লাও রে জান্নাত চলে যাও রে। মা বোনেরা তোমরা একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও, মানে মেয়ে ছেলের প্রত্যেক পায়ে পায়ে গোনা, সব সময় গোনা, মিলিটে গোনা, সেকেন্ডে গোনা, সব সময় মেয়ে ছেলের গোনা। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন মেয়ে ছেলেকে বেশি জাহান্নামে দেখেছিলেন, তো মায়েরা বোনেরা আমার, তোমরা বেশি বেশি করে দান করো, যদি তোমরা জান্নাত যেতে, মানে জান্নাতে যেতে চাও, যদি জান্নাত পেতে চাও তো একটু বেশি করে দান করো, মন খুলে দান করো, তো মা বোনেরা একটু তোমরা তাড়াতাড়ি দান করো, একটু দিয়ে পাঠাও। তো এখানে আংটি টাংটি গেলে কেউ দিতে পারবে না, আপনাকে লোক ফিট করা আছে আজি ভাই, লোক আপনার ফিট আছে, মেয়ে ছেলের কাছে কালেকশন করছে কেউ, চাদর লেখে বেটে ছেলে করছে না বেটা ছেলে করছে, মেয়ে ছেলে তো ওয়ারা ফের জিনের কে মতন, মানে জিনেরা আমরাকে দেখতে পেয়েছে ভাই, জিনেরাকে দেখতে পাই না, আল্লাহ এ শক্তি ক্ষমতা আমাদেরকে দেয়নি, দিয়েছে কি দেয়নি, ওইরকম মেয়ে ছেলে এখন মেনি পর্দাতে দেখছে হজরত আলী কিন্তু আমরা ওকে দেখতে পাই না, জিনের কে মতন, ওরাকে দেখতে পাই না, ওরা দেখতে পাচ্ছে, সবই শুনছে। আর এই যে আপনার মেনি পর্দার এত পাওয়ার জি ভাই, এমন পাওয়ার দিছে, কয়খান দাড়ি কুন্ডা যে গণা যাইছে, দাঁত গালা হাতির দাঁতের মতন এমন বড় বড় লাগছে, মুখখানটা করে গব্বর সিং এর মতন লাগছে, বুঝতে পারছেন? তো কথা হয়েছে যে মা বোনেরা তোমরা দেখতে পাচ্ছ, একটু দান গালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি মন খুলে দাও, তাড়াতাড়ি যদি জান্নাত যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, কবরের আজাব শাস্তি থেকে বাঁচতে চাও, তাড়াতাড়ি দিয়ে পাঠাও, দেরি করিও না, ফটাফট দিয়ে যাও। আজ কে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কান্দবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, থাকতে সময় কর আমল, ইমান কর খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটে, সৃষ্টি খানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটে, এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে, ফার্স্টে একটু চা খিলে লইলকে দিলেন, আর চায়ের খবরও নেই, আর বারে বারে খালি খুঁজছি, মানুষ বলে যে ভালো খেবের মন তো নুনে তেলে কেনে কম নাকি, তেল একটু দিতে হবে তরকারিতে, ছন মনে করে হয়তো খেবেন মজা লাগবে, আর লাল চাই নাই তো কি খালি খুঁকি আছে। তো ভাই
একটু তাড়াতাড়ি দান দেন ভাই, দেরি করেন না ভাই, আপনারা 100-200 যা পারেন আপনারা দেন না, আর যেটি নাম ধরে ডাকা হলো ভাই আপনারা তাড়াতাড়ি আসেন। লোকটি কোথায় আছেন? মোড়ল সর্দার গ্রামের খতিব সাহেব, আর গ্রামের এই মসজিদের মেম্বার, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেসিয়ার, মসজিদের সভাপতি, আপনাকে জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, এগুলো হ্যান্ড করে বানিয়ে নিতে হয়, আর মেম্বার বানিয়ে দিতে 43-50 মেম্বার বানিয়ে নিতে হয় জালসার যুবক কমিটি, যুবক ছেলে রেখে তাই হলে জালসাটা জমবে নাকি, যুবকেরা হিলিয়া ফেলে দেবে একেবারে নাকি। তো আপনারা যেটির নাম ধরে ডাকা হলো তারা দাঁড়িয়েছেন, মা বোনেরা একটু তোমরা গহনা গুড়িয়ে গেলা দিয়ে পাঠাও না, সব জায়গাতে হার পায়ের পাতা, এই যে দেখবেন মোবাইল আমার এখানে মাইক্রোফোনে লটকা থাকে, গলার মালা গালা, তো একটু দিয়ে পাঠাও, হার গালা পায়ের পাতা গালা দিয়ে পাঠাও, কেউ আংটি দিয়ে পাঠাও, আংটি টাংটি নেই কারোর কাছে, আর একটা আংটির বিনিময়ে যদি জান্নাত পেলাও, এখন গলার হারের বিনিময়ে যদি জান্নাত পেলাও, এখন পায়ের পাতার বিনিময়ে যদি জান্নাত পেলাও, কি কইছেন আনেস আলী? আপনি দেরি করিয়া না, তাড়াতাড়ি আসুন শামসুল মোড়ল, আপনি যেখানে যান তাড়াতাড়ি আসুন। আতাউর রহমান, বারবার ডাকছি, আসেন না, তাড়াতাড়ি আসুন। বিশারত আলী, নাজাবুল হক, এমডি ইসমাইল, সজ্জাদ আলী, মঞ্জুর আলম, এমডি সুলেমান, জব্বর আলী, বাবার নামে 200 টাকা আর 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা দিলেন। আপনার নাম? আজিজুর রহমান। এই গ্রামে বাড়ি? তো কম হয় না? আসসালামু আলাইকুম, ওটাই তো কইছি, আপনারা যদি না, এটা এটা কে দিলে? তোমার নানি? তোমার নাম কি? জিয়াউল হক। নারে তাকবীর আল্লাহ করছে কানে, এরা জোরে আল্লাহ, এটা কইলে হবে জোরে লাগাইতে, আল্লাহ আকবার খুব জোরে লাগাইতে হবে। তো একটা জিয়াউল হকের নানি, একটা ছোট ছেলে আর নানি, একটা আংটি দিয়ে পাঠাইছে আলহামদুলিল্লাহ, এই যে চাঁদের আংটি কত সুন্দর। তো আমি আর একটা নানিকে বলবো, জিয়াউল হকের নানি দিয়েছে একটা, আরও কোনো নানি একটা দিয়ে পাঠাও, আর জোড়া হও, ফাটাফাট একটা আংটি গেলা দিয়ে পাঠাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আইসেন মোসাফাটা করে হেন্ডা করে। আপনার নাম কি কইলেন? আজিজুর রহমান। তো 200 টাকা আর 5 বস্তা সিমেন্ট করলেন, তো টাকা 1000 কইছেন, জ্যাক করে দেন, যখন বলে দিয়েছে আমার একজন ভাই আর কি, কি বলবো না, রে তাকবীর লিখে দেন, 1000 টাকা না দিয়ে দেবেন, এখন থাকে দিয়ে দেবেন, বাকি টাকা আপনার উঠেছে তো, উঠবে না ইনশাল্লাহ, দিয়ে দেবে, ভালো আছে। তো ভাই আমার 1200 টাকার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। আ আ হাজার লিখলেন না, 1200 না, হাজার আর যে 200 যে দিলেন, যে 1200, হ্যাঁ 1000 টাকা লিখলেন, 12 কয়েছে জোরে বাবার বেশি করে লিখে দেয় নাকি, একজনের কাছে সিমিটের বস্তা একটা চাঁদার কাছে আমাদের গ্রামে লিখে লেছি, আর দূরে যাবে ছেড়ে কানতে শুরু করে দেয়, তো কয়েছে কাঞ্চিত কেন রে, কয়েছে আর মা মারবে, আমি বোকায় 1 বস্তা সিমিট দিলি তোর মা মারবে, যা তোর মা না দেয় তো আমি দিয়ে দেবো যা, তখন ছোড়াটা চুপে বাড়িয়ে যায়। তো ওইরকম কয়েছে যে 1200 লিখে দিলে নাকি, 200 টাকায় কী হবে, মরদ একটা সিন্ডির বেড়া পাটখুড়ির বেড়া একে ভেঙে তা উড়ে যাওয়া যাবে নাকি, 200 টাকায় কী হবে জি ভাই, একটা চায়ের দোকানের বিল। হ্যাঁ তো যাইক আলহামদুলিল্লাহ, ভাই আমার 1200 টাকা দিয়েছে আর 5 বস্তা সিমেন্ট, আল্লাহ 500 বস্তা নিকি দিও, আর 1200 টাকাকে 1,12,00,000 বলে গ্রহণ করিও, আমার ভাই আজিজুর রহমানের জীবনের গুণা সব মাফ করে দিও, ভুল ত্রুটি মার্জনা করে হায়াত দারাজ করিও, আজিজুর রহমান ভাইকে দুনিয়াতে ভালো রাখে, সুস্থ রাখিও, আল্লাহ সুপথ দেখায় মাওলা। আসেন মায়ের আমার, এই খ্যাপা, এই খ্যাপা টাকা লেছো তো, যাও এই খ্যাপা হাসছে, ওই যে টাকা দিবে, ওঠে টাকা টাকা লেছো, আসলি খাবো নাকি না, টাকাটা লেসে যাও। আসেন ভাই আপনারা দেন না, একটু করে উঠাইছেন টাকা গালা দেন না যে ভাই, দেরি করিয়েন না, আসেন ফটাফট দেন। আনেস আলী যেটা ডাকছিলাম, হ্যাঁ আনেস আলী, তো তাবিয়ত খারাপ, তার ছেলে এসেছে 20,000 বলছে, এটি তো হবে না, সেটি বেশি করে। আসসালামু আলাইকুম, হুজুর ভাই এনার কাছে যা পারবেন, ইনিও ডাক্তার। আসসালামু আলাইকুম, ডাক্তার ডাক্তার রেখে তো ভাই টাকার অভাব না, এল কেয়ার নাই, পানি ভরে ইঞ্জেকশন চলে গেছেন, যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ অবস্থা দিয়েছে ভালো, কামাই ভালো আছে, সবই ভালো আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। কে দিয়েছে এটা? রুমালি খাতুনের মা, কি লাখ মাছি, লাখের একটা না দুটা, রুমালি খাতুনের মা, রুমালি খাতুনের মা দিয়েছে না, রুমালি খাতুন মায়ের লেগে দিয়েছে,
রুমালি দিয়েছে ওর মার লেগে। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ একটা লাখ মাছি পেয়েছি। তো আর একটা লাখ মাছি দিয়ে পাঠাও নানিরে আমার, আর আংটি এখানটা হার গালা দিয়ে পাঠাও। তো যাই হোক ছাড়বো না, বুঝতে পেরেছেন? ডাক্তার মানুষের সাথে মশা করতে খুব ভালো লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ, কট্টি কয়েছেন কয়েন একটু মন খুলে কয়েন তো কত? ওনার বাবা বলেছেন 20,000। ও আর ব্যাটার কিছু করতে হবে, কিছু আল্লাহর রাস্তে কিছু করে দেন, 10,000 করে দেন যাক আলহামদুলিল্লাহ। না 25 হলে 30 করে দেন, না 30 না 30 10,000 করে দেন। দেখেন এটাই কাজ দেবে, ডাক্তার সাহেব বুঝাতে হবে না, যারা শিক্ষক দিয়ে ওরা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে, আপনি দিবেন আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে। না 25 এটা ভালো হবে না, কি ভাই 30 হলে ঠিক হবে না? ঠিক না বেটি, বাংলাদেশের মতো ঠিক যাক আলহামদুলিল্লাহ। কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা 25, আচ্ছা আর 2,000 টাকা করে দেন, করে দিন যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আচ্ছা যখন 28 কুহি দিলেন, 2,000 লেগার কি হবে জি ভাই? করে দেন করে দেন করে দেন ডাক্তার সাহেব, করে দেন করে দেন, আর 2,000 এলে কিচ্ছু হবে না। করে হ্যাঁ ওটা আপনার তরফ থেকে করে দেন, করে দেন আলহামদুলিল্লাহ 28,000 করে দেন ওখানে, করেন 28,000 আলহামদুলিল্লাহ। দেখেন এরকম লোক গ্রামে দু চারটা না থাকলে, আজি ভাই এই কাটিহারে গেছি জালসাতে, ওর স্ত্রী করলে 1,00,000 টাকা, ওর পুরুষটা করলে 1,00,000 টাকা, হাজি সাহেব দুজনে স্ত্রী পুরুষে 2,00,000 টাকা দান করলে, দেখা মাথা খারাপ। একজনাকে বলছি যে 50,000 করেন, ও বলছে 50,000 হলে মনি সাহেব 60,000 লেখেন। তো ওয়ার দেখা থেকে আর একজনকে বলছি আপনি 60,000 টাকা দেন, ও কইছে 60,000 লয় আপনি 80,000 টাকা করেন। আমি সালা কি লোক রে ভাই, আইডিয়া ফেল হয়ে যাচ্ছে জি ভাই, বিহারে এরকম দান করছে, আর আপনারা দান করছেন তো জান চলে যে। তো যাক আলহামদুলিল্লাহ, এখানে আইডিয়া ফেল, আপনাদের গ্রামে ইনশাল্লাহ আইডিয়া ফেল। এটাকার কথা ফের অন্য জায়গায় বলবো, এটা বলবো না, মানে 5,000 পার্টি চাই, হ্যাঁ এখন 28,000 টাকা পেলাম, তো এটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আইডিয়া ফেল নয় যে 28,000 টাকা নিজে মুখে, 27 বললাম 28 করে দিলে, এটা একটা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ রুমালি খাতন, আল্লাহ আবার মার জন্য একটা লাখের লাখ পাচ্ছি দান করেছে আল্লাহ, আল্লাহ তার মার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, নূরদেওয়ান আবার করে দাও। রুমালি খাতুনের মায়ের কবরকে তুমি আলোকিত করে দাও, নূরদেওয়ান আবার করে দাও। আল্লাহ দুনিয়াতে যদি কোনো গুনাহ করে থাকে, পাপ করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ তার কবরকে। আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন রুমালি খাতুনের সঙ্গে তার মায়ের দেখা করায়, সাক্ষাৎ করায়ও। আল্লাহ তোমা বেটির জান্নাতকে পাশাপাশি করিও গোমাওলা, আল্লাহ তোমা বেটির যেন জান্নাতে সব সময় দেখা হতে থাকে গোমাওলা। আমিন 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 আমিন। এবার না এটাকে ঘুরে দিন, আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন আর দেরি করবেন না, আসেন তাড়াতাড়ি, আসেন আর তাড়াতাড়ি দিয়ে যাবেন। জিবে রাখলো হবে, অত ভরে দিলে জিবে রাখেন, আসেন একটু তাড়াতাড়ি করে আসেন ভাই, ফাটাফাট দেন। মা বোনের একটু হারটার পায়ের পাতাটা তাকালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও, দেরি করিও না। আর আপনারা যে যে দান দেবেন ভাই একটু তাড়াতাড়ি করে দেন না জি ভাই। কই আপনার যেটি লোক, কই আপনার মডেল কেটা, মডেলটা কই? মডেল কই জি ভাই?